বরিশাল এমনই একটি বিভাগ যার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় নদী। দেখুন, এই নদী থেকে বয়ে চলে যায় কত দূর দেশে, ভেকুটিয়া ফেরি বলে, ভেকুটিয়া ফেরি। এই ফেরিটি আর কিছুদিন পরে আর মানুষ অপেক্ষায় থাকতে হবে না, ব্রিজ তৈরি হয়ে গেছে, খুব দ্রুতভাবে ব্রিজটি আপনারা দেখুন। এখন এখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে, সবাই বরিশালের উদ্দেশ্যে এসেছে, এখানে গাড়ি অপেক্ষায় রয়েছে। আর সামনে রয়েছে যে সেতু তৈরি হয়েছে, এই সেতুর উদ্বোধনী এখনো হয়নি, কাজ শেষ পথে, আশা করা যায় 2022 সালে এই সেতুটি উদ্বোধন হবে। ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ, অল্প দিনের ভিতরেই আশা করা যায় এই ব্রিজটি চালু হলে মানুষের দুর্ভোগ কমবে, বরিশাল থেকে খুলনা মানুষের যাতায়াত সুব্যবস্থার জন্য ছোট ছোট ট্রলার ছিল, এই ট্রলার উপরে অনেকের পরিবার নির্ভর করত, এখন তাদের এই ট্রলারের সুব্যবস্থার প্রয়োজন হবে না, তাই যারা ট্রলার চালিয়ে জীবন পরিচালনা করতেন তাদের একটু কষ্টের সম্মুখীন হতে হবে। কাউখালীর ওপার থেকে, তার মানে বরিশালের ওপার থেকে একটি ফেরি ব্রিজপুরের এদিকে উদ্দেশ্যে আছে, নদীতে রয়েছে স্রোত, দূর চলে আসছে, হয়তো এখানে আসতে আরও 20-25 মিনিট লেগে যাবে, তত সময় অপেক্ষা করতে হবে পরে যাওয়ার জন্য। বন্ধুরা দেখুন যে কত দ্রুত বেগে প্রচণ্ড স্রোত রয়েছে, সেই স্রোতকেও অতিক্রম করে সামনের দিকে এগিয়ে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফেরি। এখন আমরা বরিশালের উদ্দেশ্যে সব যাত্রী ভাইরা উঠতে পারবো এই ফেরিতে, আশা করি আমাদের ফেরিটি নিকটে এসে পৌঁছেছে, আমরা যদি সুন্দরভাবে ওপারে যেতে পারি সবাই শুভকামনা করবেন, আপনারাও ভালো থাকবেন, সবার ঈদ সুন্দর হোক এমন প্রত্যাশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করছি।